সই রোহিণী, তুই এসছিস আমরা তোর জন্য। সই, তুমি আগে আমার সব কথা শুনে না, তারপর তুমি আমাকে মুকুনি দিও, আমি সব শুনে নেব। কুড়ি বাবা, কাণ্ড বলে কাণ্ড, মানে যাকে বলে প্রকাণ্ড এক কাণ্ড। জানো, আমাকে বিজয়নগরের রাজকন্যা আক্রমণ করেছিল, সে ভয়াল সাপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর যাকে পাচ্ছে তাকে আক্রমণ করছে। বড় মন্দ সে রাজকন্যা, খুব দাম্ভিক। রোহিণী, কিন্তু আমি বলছিলাম যে, জানো সই, ওই তার জন্যই কিন্তু তুমি ওই সরোবরে জল খেয়ে অসুস্থ হয়ে পড়েছিলে আর সেই মায়াবনে ক্ষতি করেছিল। জানো তো, আমি না ওর সাথে লড়াই করেছি। ওরে বাবা, কি লড়াই কি লড়াই! বন্ধু যে এত ভালো যুদ্ধ করতে পারে আমি তো দেখেই থ। তারপর রাজকন্যা সোজা গিয়ে পড়লো নিচে। না না, নিচে পড়ার আগে কেউ জানো তো তাকে টেনে নিল তার দিকে। না রে দিদি, এ কাজটা তুই মোটেই ভালো করিস নি। বুড়িমা, এ তুমি কি কথা বলছো? একজন দিনের পর দিন অন্যায় করে চলেছে আর তারপরেও তুমি বলবে তার প্রতিবাদ না করতে, এমন কথা তো তুমি আগে কখনো বলনি। আমাকে ভুল বুঝিস না দিদি, আমি কি তোকে কোনো কাজে বাধা দিয়েছি? বল, যে কাজে তোর বিপদ হতে পারে সেই কাজ আমি তোকে করতে দেই কি করে বলতো দেখি? যাদের সাথে লড়তে গিয়েছিলি তারা কত ভয়ানক তা কি তোর জানা আছে? নেই রে দিদি, নেই। আমি তো সেটাই জানতে চাইছি বুড়িমা, ওদের সাথে আমার কি যোগ আছে? ওরা কেন এমন, ওরা কেন এমন করে বলো তো? হয়েছে তোর কথা বলা নাকি এখনো বাকি আছে? তোর থামার তো কোনো লক্ষণই দেখছি না আমি। শৈব, আমি কিন্তু একটা কথা খুব ভালো করে বুঝতে পেরেছি, ওখানে এমন কিছু রয়েছে যার সাথে আমার খুব গভীর যোগ রয়েছে। আছে মানে? আছেই, আমিও হলফ করে বলতে পারি। তাই তো, ওই স্তম্ভ, সে গান গায়, ওই রাজমাতা, ওই রাজকন্যা, ওদের সাথে কিছু তো যোগ রয়েছে। ওরা ওরা আমাকে শুধু শুধু মারতে চায় কেন? কি করে তোকে বলবো রোহিণী, তুই যে ওদের সব থেকে বড় শত্রু। তারপর তুমি উপকার করতে গেলে, সেটা বলো বন্ধু। হ্যাঁ জানো তো বুড়িমা, এক ভারী অদ্ভুত ব্যাপার হয়েছে। ওই রাজকন্যা আমাকে আক্রমণ করলো আর আমি আমি তাকেই নিজে বাঁচাতে গেলাম, কিন্তু আমি কিন্তু সেটা নিজে থেকে করতে চাইনি, এটা যেন আমার ভেতর থেকে হয়েছে। কেন যে এমন হলো? এমনটা হয়েছে কারণ তুই ওদের থেকে আলাদা, তুই মানুষের ভালো চাস তাই হয়েছে। এটা খুব সহজ ব্যাপার রোহিণী। না সই, ব্যাপারটা অতটা সরল নয়। ওই রাজকুমারীর সাথে আমার না কোনো একটা যোগ রয়েছে, কোনো না কোনো সম্পর্ক রয়েছে, কিন্তু কি সম্পর্ক আমি তো সেটাই বুঝতে পারছি না, কেন এটা হচ্ছে? রোহিণী আর মোহিনী তো একই বাবার দুই মেয়ে, ওরা আদতে তো বোন, তাই টান তো থাকবেই। আচ্ছা বুড়িমা, তুমি কি কিছু জানো? রক্তের রং কথা বলে, রক্ত কাছে টানে, নারীর টান দেয় জড়িয়ে, একে অপরের সনি, যতই থাক হানাহানি হাকুক কাটাকাটি, আড়ালে যে বয়ে চলে ভালোবাসা খাটি। বুড়িমা আবার হেয়ালি, এসব হেয়ালির মানে তো আমি কিছুই বুঝতে পারছি না, সব তো মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। রক্ত টান কাটাকাটি ভালোবাসা, আমারও তো সব গুলিয়ে গেল বন্ধু। বুঝতে পারছি, সই আর বুড়িমা তোমরা দুজন আমাকে ঠিক করে সত্যিটা বলবে না, তাই তো? ঠিক আছে বলো না। আচ্ছা তোমরাই বলো না, আমি যদি সত্যিটা না জানি আমি ওদেরকে আটকাবো কি করে? ওদের আটকালে গেলে তো রোহিণী। কি সই, আটকাতে গেলে কি বলো? বলবে না তো? কিছুই বলবে না তুমি? ঠিক আছে, তোমাকে আর বুড়িমাকে কিচ্ছু বলতে হবে না, আমি তোমাদের কাছে আর কিচ্ছু জিজ্ঞেস করবো না, আমি চললাম, চল যায় না। আরে রোহিণী, রোহিণী শোন, বুড়িমা বুড়িমা দেখছো তো তুমি? বুড়িমা দেখছো রোহিণী, রোহিণী যে জন্ম নিয়েছে কামিনীকে আটকাতে, সেই উদ্দেশ্য ওর অজান্তেই ওর মধ্যে দানা বেঁধেছে, তুমি দেখছো তো বুড়িমা?
তাহলেই বলো, ও যখন সব জানবে তখন কেমন আগুন জ্বলবে? আমি আগেও বলেছি, অভিতব্যকে এড়ানো যায় না। যার কপালে যা আছে তা হবেই। কিন্তু কিন্তু কি বুড়িমা, আমার চিন্তা কামিনীকে নিয়ে। সে আজ যা দেখেছে এরপর না জানি কি করবে। তোমাদের রাজমাতা কামিনী আমাকে পাঠিয়েছে এই বন্দিনীকে তার উপযুক্ত শাস্তি দেবার জন্য। তালা খোলো। গিয়ে পাহারায় থাকো, কেউ যেন আমাকে বিরক্ত না করে সেটা দেখবে। শুনতে পাচ্ছ আমার কথা? শুনতে পাচ্ছ? না 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 না, ভয় পাওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তুমি তুমি নিশ্চিন্তে থাকো। এবার বলো তো, সেদিন তুমি কি বলছিলে? তোমার মনে আছে কি বলছিলে তুমি? তুমি কি জানো কে বেঁচে আছে, কার কথা জানো? তুমি কি বলছিলে? তুমি নিশ্চিন্তে বলতে পারো, আমি তোমাকে কথা দিচ্ছি, কামিনী তোমার কোনো ক্ষতি করবে না। কামিনী 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 কামিনী, আমার নাম কেন, আমার নাম কেন 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 তো মহাবিপদ হলো। একে নিয়ে এলাম কিছু নতুন কথা শুনবো বলে, আর এই যে কি বলতে চায় কে জানে। সবাইকে মেরে ফেলেছে, মেরে ফেলেছে সবাইকে, সবাইকে শেষ করে দিয়েছে। এখানে বেশিক্ষণ থাকলে সবার সন্দেহ হতে পারে। মনে হচ্ছে একে ধরে রেখে খুব একটা লাভ হয়নি। ওরে এলোমেলো কথা কেউ বিশ্বাস করবে না, কেউ না। বড্ড ভুল হয়ে গেল, এখানে আসতে গিয়ে মোহিনীর সাথে কে যুদ্ধ করছিল সেটাই দেখতে পেলাম না। সবাইকে মেরে ফেললো, সবাইকে মেরে ফেললো, সবাইকে মেরে ফেললো, কাউকে বসে কামিনী কাউকে বাস্তু দিল না, সবাইকে মেরে ফেলেছে কামিনী, সবাইকে মেরে ফেলেছে কামিনী। সোমেশ্বরে সোমেশ্বরে মেয়েকে মেরে ফেলেছে, জ্যোৎস্নার মেয়েকে মারতে পারেনি, তবু তো একজন বেঁচে আছে। তোমরা জানো কুমারীর কথা? তোমরা কেউ জানো না? তুমি ঠিক আছো মোহিনী? রাজমাতা, রাজমাতা ওই মেয়েটা প্রায় আমায় মেরেই ফেলছিল। আমি সব দেখেছি, আমি ঠিক সময় না পৌঁছলে তোমার বড় বিপদ হয়ে যেতে পারত। আমি কিছুতেই ভুলতে পারছি না, কিছুতেই না। জানো রাজমাতা, আমি আর ভয়নাক সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করেছিলাম, কিন্তু ওই মেয়েটা, ওই মেয়েটা মনে পড়লেই আমার মাথায় আগুন জ্বলছে, আগুন। মোহিনী মোহিনী তুমি শান্ত হও, আমি সব দেখেছি নিজের চোখে। তোমায় শান্ত হতে বলছি ঠিকই, তবে ওই দৃশ্য দেখার পর থেকে আমি কিছুতেই স্থির হয়ে থাকতে পারছি না। কে ইমি, কে এত শক্তি ধরে যে তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছে? তুমি দেখেছো মেয়েটাকে? কে ইমি? মেয়েটার মুখ ঢাকা ছিল, ভীরু কোথাকার। রাজমাতা তুমি কিছু করো, ওই মেয়েকে শেষ না করা অবধি আমি কিছুতেই শান্ত হব না।
আমারও মন বলছে এই সেই জাদু শক্তি যা আমার বিরুদ্ধে মাথা চাড়া দিতে চাইছে। কিন্তু তার আগে তো মেয়েটাকে খুঁজে বের করতে হবে। সে ব্যবস্থা আমি করেছি মোহিনী, আমি সন্ধানী গোলক পাঠিয়েছি, সেই গোলক আমাকে জানিয়ে দেবে যে ওই শক্তি কোথায় আছে, মেয়েটি কোথায় আছে। আর একবার আমি সেটা জানতে পেরে গেলে আমি এর শেষ দেখে ছাড়ব। আর মাত্র কয়েক মুহূর্তের অপেক্ষা, তারপর আমার সন্ধানী গোলক আমার কাছে ফেরত চলে আসবে, আমাকে জানিয়ে দেবে সেই শক্তি কোথায় আছে, আর তারপর আমি তোমার হারের প্রতিশোধ দেব মোহিনী, প্রতিশোধ আমি নেবই।